স্ত্রী হত্যা, ৮ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দিদাউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভোরে উপজেলার চরিয়ার বিল গ্রাম থেকে দীর্ঘ ৮ বছর পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে দিদাউর রহমানের সঙ্গে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ্বাসের মেয়ে শিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের কারণে স্বামী দিদারুল তার স্ত্রী শিলাকে গলা টিপে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। হত্যার পর নিহত শিলার বাবা তালেব বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তার নামে মামলা হওয়ায় সে পলাতক ছিল। দীর্ঘদিন ২.৫ বছর মামলা চলার পর আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই ঝিনাইদহ বিজ্ঞ আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী দিদাউরকে ফাঁসির আদেশ দেয়। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার দায়ে চরিয়ার বিল গ্রামে তার দ্বিতীয় শ্বশুরবাড়ি থেকে দিদাউর রহমান নামের এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।